1997 সালের পর এত বড় দুর্যোগ আর দেখেনি বান্দরবানবাসী। গত 5 জুলাই থেকে টানা বৃষ্টির কারণে 8 দিন বন্ধ থাকে সারা দেশের সাথে সড়ক যোগাযোগ। এতে জেলার প্রায় 60টি হোটেল মোটেল ছিল পুরোপুরি বন্ধ। এ সময় প্রায় প্রতিদিন 10 থেকে 15 হাজার পর্যটক হারিয়েছে বলে জানায় এ ব্যবসার সাথে জড়িতরা। আমাদের অনেক পর্যটক বিভিন্ন যারা বুকিং ছিল তারা আমাদেরকে ফোন করে তাদের বুকিংগুলো ক্যান্সেল করছে। টিভি, ফ্রিজ, রুমের ফার্নিচার, তারপরে যে রেস্টুরেন্টের মালামাল সব কিছু অনেকটা বিজে নষ্ট হয়ে গেছে। আমরা আশা করছি যে অতি সাহসের সাথে খুব দ্রুত এই ক্ষতি কাটিয়ে উঠে পর্যটন বান্ধব শহরে এটা আবার রূপান্তরিত করতে পারব। বন্যায় বান্দরবানের পর্যটন খাত অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিও। 5 কোটি টাকার উপরে ক্ষতি হয়ে গেছে বান্দরবান পৌরসভা। আমাদের যে ডেকোরেশনগুলি ছিল প্রায় নষ্ট হয়ে গেছে। এগুলিকে আমরা পুনরুজ্জীবিত করতে কিন্তু আমাদের অনেক বেগ পেতে হবে। বন্যায় সুনামগঞ্জের জামালগঞ্জ, বিশম্ভপুর, নিয়ামতপুর, তাহিরপুর, ছাতক, দোয়ারবাজার এবং গোবিন্দগঞ্জ সহ বিভিন্ন এলাকার 1000 কিলোমিটারের বেশি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় আপনার পাহাড়ি ঢলে আপনার এই আপনার সাইড ওয়াল সহ আপনার ভেঙে ফেলছে। শহরের সব জেলা শহরে ঢুকার লাগে যত রাস্তা কাটছে সব তা ভাঙি গেছে। জীবনের রিক্স নিয়ে এবং কি হুমকি নিয়ে সুনামগঞ্জ যায়। বন্যার পানি কমতে শুরু করেছে, বিভিন্ন সড়ক থেকে পানি নেমে গেলেও যে ভয়াবহ বন্যার ফলে যে সড়কে গর্ত তৈরি হয়েছে সেই গর্তগুলি মেরামত করতে আমাদের কিছুটা সময় লাগবে। দ্রুত সড়ক ও ব্রিজ সংস্কার শুরু করে মানুষের চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট বিভাগগুলো কার্যকর ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা জেলাবাসীর। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।